जय जय राधा माधव की, जय कुंज बिहारी की, जय जगद्गुरु चिला प्रभुपाद की, अमोल प्लान श्रीमद भागवतम की, जय समवेत शत्रुबिंदु की, जय जनिताई गौर प्रेमानंदे। ओम अज्ञान ते मिरंदस्य ज्ञानांजन सदातय चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्री चैतन्य महाविष्णुं स्थापितं जन भूतले शयं रूप पदामयं ददाति शपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुत पद कमलं श्रीगुरुण वैष्णवांश श्रीरूपं चक्रजातं सगणा रघुनाथनितं तं सजीवम्। हरिजनाशयितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादं सगणा ललिता श्री विशाखान्वितं च नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमाते जयपतका स्वामिनिति नामि। नमो याचार्यपदाय नितय कृपाप्रदायिने गौरपददामदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमाते भक्तिप्रदान्तौ स्वामिनिति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चत्देशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महाबदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरवस्तुष्ये नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तकं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोऽस्तुते। तत्त कांचन गौराङ्गी राधे वृंदावनेश्वरी विशुभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतौ पङ्गुर्मन्दिरमतिर्गति मत्सर्वश पदां भोजौ राधा मदन महनौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द चाद्वैत गदाधर शिवाशादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यसां ततो जयमुदीरये। हरे कृष्ण श्रीमद् भागवतम। आजके पाठ हबे पंचम स्कंदे पंचम अध्याय प्रथम श्लोक। পুত্রদের প্রতি ভগবান ঋষভদেবের উপদেশ। ভগবানের সপ্তাবেশ অবতার ঋষভদেব, কিন্তু না পুত্রদের প্রতি সেই উপদেশ দান করছেন। যেহেতু এই শ্লোকটি নির্বাচন করা হয়েছে, যেখানে এখানে নাম অর্থ অধিকাংশ আপনারা এরকম পুত্র কন্যার অভিভাবক রয়েছেন, তা আপনাদের আপনারা আপনাদের পুত্রদের পরবর্তী প্রজন্মদের কিভাবে গড়ে তুলতে চান, সেই প্রসঙ্গে এখানে ঋষভদেবের আদর্শ আমরা অনুসরণ করতে পারি। তাই এখানে সুন্দর
এই শ্লোকটি যদিও ধারাবাহিক পাঠ ছিল নবম স্কন্ধ, আমি এইটি নির্বাচন করেছি। আমরা সকলেই বলব ঋষভৌবাচ নয়ম দেহ দেহ ভাজম নিলোকে কষ্টান কমান হতে পিট ভুজাম যে তাপ দিব্যম পুত্র কাচিন সত্তম শুদ্ধাদ জস্মাদ ব্রহ্ম সক্ষম তু অনন্তম। হরে কৃষ্ণ। ঋষভদেব ঋষভৌবাচ ভগবান ঋষভদেব বললেন না না অয়ম এই দেহ 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 ভাজন সমস্ত দেহধারী জীবে নীলকে এই জগতে কষ্টান কষ্টকর কামান ইন্দ্রিয় সুখ অহর্তে যোগ্য হয় বিট ভুজাম বিষ্টাভুজি যে যা তপ তপস্যা দিব্যম দিব্য পুত্রতা হে পুত্রগণ যেন যার দ্বারা সত্তম হৃদয় শুদ্ধ নির্মল হয় যস্মাত যা থেকে ব্রহ্ম সক্ষম চিন্ময় আনন্দ তু নিশ্চিত ভাবে অনন্তম অন্তহীন। অনুবাদ। ভগবান ঋষভদেব দেব তার পুত্রদের বললেন হে পুত্রগণ এই জগতে দেহধারী প্রাণীদের মধ্যে এই নরদেহ লাভ করে কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করা উচিত নয়, ওই প্রকার ইন্দ্রিয় সুখ ভোগ বিষ্টাভোজে কুকুর ও শুকুরদেরও লাভ হয়ে থাকে। ভগবত সেবা পর অপ্রাকৃত তপস্যা করাই উচিত, কারণ তার ফলে হৃদয় নির্মল হয় এবং হৃদয় নির্মল হলে জড়সুখের অতীত অন্তহীন চিন্ময় আনন্দ লাভ হয়। এই শ্লোকের তাৎপর্য করছেন জগদ্গুরু শিলা প্রভুপাদ। আমরা তার তাৎপর্য এখন পাঠ করব, শ্রবণ করব। এই শ্লোকে ভগবান ঋষভদেব তার পুত্রদের মনুষ্য জীবনের মাহাত্ম্য বর্ণনা করেছেন। দেহভাগ শব্দটির অর্থ জড়দেহ ধারণকারী, কিন্তু যেই জীবাত্মার মনুষ্যদেহ লাভ হয়েছে তার আচরণ পশুদের থেকে ভিন্ন হওয়া উচিত। কুকুর শুকুর আদি পশুরা বিষ্ট আহার করে তৃপ্তি লাভ করে, সারাদিন কঠোর পরিশ্রম করার পর মানুষ রাত্রিবেলা আহার পান মৈথুন এবং নিদ্রার মাধ্যমে সুখ ভোগের চেষ্টা করে, সেই সঙ্গে তাদের ভয় থেকে যথাযথভাবে আত্মরক্ষাও করতে হয়। কিন্তু এটি মানুষের সভ্যতা নয়, মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক উন্নতি লাভের জন্য স্বেচ্ছায় কৃচ্ছ সাধন করা। পশু পাখি এবং গাছপালাও তাদের পূর্বকৃত পাপকর্মের ফলে দুঃখ কষ্ট ভোগ করে, কিন্তু মানুষের কর্তব্য দিব্য জীবনে লাভের জন্য তপস্যারূপ দুঃখ দুর্দশা বরণ করে নেওয়া। দিব্য জীবন লাভ হলে অন্তহীন আনন্দ উপভোগ করা যায়। প্রকৃতপক্ষে প্রতিটি জীবই সুখ ভোগ করতে চাইছে, কিন্তু জীব যতক্ষণ জড়দেহের বন্ধনে আবদ্ধ থাকে ততক্ষণ তাকে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করতেই হয়। মানুষের চেতনা উচ্চতর
সেই চেতনার সদ্ব্যবহার করে নিত্য আনন্দ লাভ করার উদ্দেশ্যে এবং ভগবত ধামে ফিরে যাবার জন্য মহাজনদের উপদেশ অনুসারে আচরণ করা আমাদের কর্তব্য। এই শ্লোকে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে যে সরকার, পিতা এবং স্বাভাবিক অভিভাবকদের কর্তব্য হচ্ছে তাদের অধীনস্থদের কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত করার শিক্ষা দান করা। কৃষ্ণ ভক্তিবিহীন জীব নিরন্তর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়ে দুঃখ দুর্দশা ভোগ করে, তাদের এই বন্ধন থেকে মুক্ত করে আনন্দময় হওয়ার সুযোগ দেওয়ার জন্য ভক্তি যোগের শিক্ষা প্রদান করা উচিত। মূল সভ্যতা মানুষকে ভক্তি যোগের স্তরে উন্নীত হওয়ার শিক্ষা দানে অবহেলা করে। কৃষ্ণ ভক্তিবিহীন মানুষ কুকুর অথবা শুকুরের থেকে মোটেই উন্নত নয়। বর্তমান যুগের মানুষদের জন্য ঋষভ দেবের উপদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান যুগের শিক্ষা ব্যবস্থা মানুষকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কঠোর পরিশ্রম করার শিক্ষা দিচ্ছে এবং তাদের জীবনের কোনো মহৎ উদ্দেশ্য নেই। মানুষ জীবিকা অর্জনের জন্য ভোরবেলা ঘর থেকে বেরিয়ে যাত্রীপূর্ণ লোকাল ট্রেনে করে চাকুরি করতে যায়, তাকে কর্মস্থলে পৌঁছাবার জন্য সেই ভিড়ের মধ্যে এক ঘন্টা বা দু ঘন্টা দাঁড়িয়ে থেকে ভ্রমণ করতে হয়, তারপর তাকে অফিসে পৌঁছাবার জন্য বাস ধরতে হয়, অফিসে তাকে 9টা থেকে 5টা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হয়, তারপর আবার 2-3 ঘন্টা ভ্রমণ করে তাকে বাড়ি ফিরতে হয়। বাড়ি ফিরে এসে কিছু খেয়ে স্ত্রীর সঙ্গে যৌন উপভোগ করে ঘুমাতে যায়। তার এই কঠোর পরিশ্রমের জীবনে একমাত্র সুখ হচ্ছে একটুখানি মৈথুন। জন্মৈথুনাদি গৃহমেদি সুখ হি তুচ্ছম। ঋষভদেব স্পষ্ট ভাবে বলেছেন যে এই প্রকার জীবন যাপন করা মানুষদের উদ্দেশ্য নয়। এই প্রকার সুপ্ত কুকুর এবং শুকুরদের লাভ হয়। বাস্তবিক পক্ষে কুকুর এবং শুকুরদের মৈথুন সুখের জন্য এইভাবে কঠোর পরিশ্রম করতে হয় না। মানুষের কর্তব্য কুকুর শুকুরদের অনুকরণ না করে ভিন্ন প্রকার জীবন যাপন করার চেষ্টা করা। তার বিকল্প পন্থারও উল্লেখ করা হয়েছে। মনুষ্য জীবন তপস্যার জন্য, তপস্যার দ্বারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। কেউ যখন কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তি লাভ করেন তখন তিনি যে নিত্য আনন্দ লাভ করবেন তাতে কোনো সন্দেহ নেই। ভক্তিযোগের পন্থা অবলম্বন করার ফলে জীবন নির্মল হয়। জীব জন্ম জন্মান্তর ধরে সুখের অন্বেষণ করছে কিন্তু কেবল ভক্তিযোগ অনুশীলনের ফলে সে তার সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তখন সে ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে। সেই সম্বন্ধে ভগবত গীতায় 4:9 বলা হয়েছে, জন্ম কর্ম চ মে দীপম এব চ ব্যতীত তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নয়েতি মামিতি স্ব অর্জুন। হে অর্জুন, যে মানুষ তত্ত্বত জানে যে আমার জন্ম এবং কর্ম দিব্য, সে তার দেহ ত্যাগ করার পর আর এই জড়জগতে জন্মগ্রহণ করে না, পক্ষান্তরে সে আমার নিত্য ধাম প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। এখানে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। জয় শ্রীল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। তা এখানে এই ঋষভদেব তেনার পুত্রদের মধ্যে ছিলেন ভরত, যার নাম অনুসারে প্রায় ছিল এই বর্ষের নাম হয়েছিল ভরতবর্ষ। এইভাবে যদিও 4 জন ভরতের নাম উল্লেখ পাওয়া যায়, এই ভরত ছিলেন জ্যেষ্ঠ এবং অন্যান্য কনিষ্ঠদেরকে সহযোগে সকলের প্রতি তিনি এই উপদেশ প্রদান করছেন। অর্থাৎ শুধু ভরত এই দেননি বা ঋষভদেবের পুত্রদেরকে দেননি,
এটি পরবর্তী প্রজন্ম বর্তমান আমাদের জন্য যে কত গুরুত্বপূর্ণ সেটি ছিল প্রভুপাদ তিনি বলছেন, তিনি তার করছে এই শিক্ষাটি বর্তমান আমাদের সমাজ ব্যবস্থার জন্য কত জরুরি হয়ে পড়েছে এই শিক্ষা, ভাগবত শিক্ষা। কারণ এটি হচ্ছে সনাতনের ধর্মের নিত্য শাশ্বততা, যা ইতিপূর্বেই বর্ণনা করা হয়েছে, তা আজ অব্দিও সেটি গুরুত্ব বহন করে চলছে। ঋষভদেব যে উপদেশ দান করছেন এবং শ্রীল প্রভুপাদ সুন্দরভাবে সেই ব্যাখ্যা করছেন, যে মনুষ্য জীবনের উদ্দেশ্য শুধু চারটি প্রবৃত্তির দ্বারা সীমাবদ্ধ রাখা সমীচীন নয়, যে আহার নিদ্রা মৈথুন ভয়, এই চারটি প্রবৃত্তির দ্বারাই যে বর্তমান সভ্যতার যে প্রগতি নির্ভর করছে এই চারটির উপরেই ভিত্তি করে। যদিও আধুনিক সভ্যতার উন্নতি এবং শিক্ষা ব্যবস্থারও সেই দিকেই মনোনিবেশ করেছে, যে চারটি প্রবৃত্তি কি করে এই লক্ষ্য করে তারা সেই শিক্ষা প্রদান করছেন এবং সমাজের যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও সেই চারটিকে লক্ষ্য করেই তারা সমাজ সেবায় অঙ্গীকার করছেন। কি করে সকলেই সুন্দরভাবে আহার করে চলতে পারবে, কি করে ঘুমাতে পারবে, কি করে আরো অধিক থেকে অধিকতর ইন্দ্রিয় পরায়ণ হইতে পারবে এবং আত্মরক্ষার জন্য বিভিন্ন ধরনের তারা মারণাস্ত্র আবিষ্কার করছেন। যদিও প্রতিহত করার জন্য এই সমস্ত কিছুই তারা করছেন, এই যে চারটির মধ্যেই তাদের লক্ষ্য সীমাবদ্ধ। এই চারটি সাধারণত পশুদের মধ্যেও দেখা যায়, যে নিম্নতর এখানে ভাগবত উল্লেখ করছেন যে কুকুর এবং শুকুর, এই ধরনের আমাদের পাশেই যারা অবস্থান করেন সেই সমস্ত প্রাণী, বিশেষ করে কুকুর সকলেই তার সঙ্গে পরিচিত। শুকুর হয়তো একটু দূরে আছেন, অনেকে হয়তো পরিচিত না, কিন্তু সকলেই জানেন, যারা বিশেষ করে চিড়িয়াখানায় গেছেন তারা শুকুর রাস্তার ধারেও সেই যেখানে আবর্জনা স্তূপীকৃত থাকে সেখানে শুকুরের সমাবেশ দেখা যায়। এই সমস্ত প্রাণীদের যে জীবন যাত্রা তারা কিন্তু এই চারটিকে কেন্দ্র করে তাদের জীবন নির্বাহ করছে, আহার নিদ্রা মৈথুন ভয়। তো এই প্রসঙ্গে প্রভুপাদ যখন পাশ্চাত্যে গিয়েছিলেন, পাশ্চাত্যে গেলে প্রভুপাদকে জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকেরা, যে প্রভুপাদ যে আপনি যে সমাজ ব্যবস্থার কথা বলছেন, এই সমাজ ব্যবস্থা আপনাদের ভারতীয় সমাজ ব্যবস্থার চেয়ে আমাদের পাশ্চাত্যের সমাজ ব্যবস্থা তো অনেক উন্নত রয়েছে, বিশেষ করে মানব ধর্মের দিক দিয়ে মানুষের যত্ন নেওয়ার বিষয়ে পাশ্চাত্যবাসীরা অনেক উন্নত, বৈষয়িক বিষয় তারা সব দিকেই তৎপরতা রয়েছে। তাহলে আপনি যে শিক্ষা দিতে এসছেন আমাদেরকে শুধু ভারত থেকে, আমাদের কি শিক্ষা দেবেন? তো প্রভুপাদ বলছিলেন যে বর্তমান যে সভ্যতা এটি হচ্ছে পশু সভ্যতা, পশুদের জীবনের যেমন উন্নতি প্রগতি নির্ভর করছে তাদের কি, যেমন একটি কুকুর কি করছেন সে তার উদরপূর্তির জন্য ছুটাছুটি করছেন, চার পায়ে ছুটে চলছেন, তার লক্ষ্যটা কি উদরপূর্তি,
ইন্দ্রসুখ, এইটি হচ্ছে এই চারটি যেটির কথা বললাম, সেটি হচ্ছে তাদের জীবনের লক্ষ্য পশুদের। তো তেমনি আজকের সভ্যতার যে সমস্ত নেতৃত্ব দিচ্ছে ব্যক্তিবর্গ, তারা কি করছে, এরকম চার চাকায় ছুটছে তারা জীবের কল্যাণের জন্য। তারা ছুটছে চার চাকা, অর্থাৎ চার চাকার গাড়িতে করে ছুটছে, কিন্তু সেটি কিসের জন্য, তার লক্ষ্যটিও এই চারটির মধ্যে সীমাবদ্ধ। কি করে অনাহারি যারা রয়েছে, দুস্থ রয়েছে, তাদেরকে খাদ্য দেওয়া যায়, আর অন্যান্য বিষয়গুলো রয়েছে। তার প্রভুপাদ বলছেন যে তাই এই যে সভ্যতা, এটির লক্ষ্য কিন্তু পশুদের লক্ষ্যের চেয়ে কোনো অংশে পার্থক্য নেই। কিন্তু মনুষ্য জীবনের লক্ষ্যটি কি হওয়া উচিত, সেটি আধুনিক সমাজ ব্যবস্থার যারা বিশ্ব ব্যক্তিবর্গ আছে তারা জানে না। তাদের এই ঋষভদেবের শিক্ষা বিশেষ গ্রহণ করা উচিত, যে মনুষ্য জীবনের উদ্দেশ্য তপচর্যা করা, তপস্যা করা, সেটি হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা, যে আমরা যা করছি সেটি আমাদের জন্য করছি, এবং তাতে কি বর্তমান সমাজ ব্যবস্থার এত উন্নতি হয়ও, কি সমাজের প্রতিটা ব্যক্তি কি শান্তিতে রয়েছে, ধরুন বা প্রতিটা ব্যক্তি বা প্রতিটা পরিবারে যদি আমরা দেখি, বা প্রতিটা সমাজের মধ্যেই কিরকম আতঙ্কিত অবস্থা বিরাজ করছে, পরস্পর পরস্পরের মধ্যে বৈরী ভাবাপন্ন, যে সাম্প্রদায়িকতার রসায়নালে কি হচ্ছে। তারপরে একটি দেশ আরেকটি দেশের যদি আমরা চিন্তা করি, তাহলে কি হবে, কেউই স্বস্তিতে নেই, সকলে কি আতঙ্কিত, কি হবে কখন, এই যে অবস্থাটি। যদিও পরস্পর পরস্পরের মধ্যে আদান প্রদান হচ্ছে সৌহার্দ্যপূর্ণ, কিন্তু সেটি কি কৃত্রিমতার নিরিখে। প্রকৃত যেটি বিশ্বাস পরস্পর পরস্পরের মধ্যে, সেটির কি রয়েছে, কমতি রয়েছে। আর এই বিশ্বাসই তখনই আসবে যখন আমরা সেই ভগবানের উদ্দেশ্যে কর্মে নিয়োজিত হব, সেটি কি ভক্তিযোগ। এবং সেই ভক্তিযোগেই একমাত্র কি করতে পারে, আমাদের দূরত্বের অবসান ঘটাতে পারে। সেটি আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়, যে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়ে পড়ে। এবং সেই ভক্তি করার শিক্ষাই এখানে ঋষভদেব দিয়েছেন। তাই ছিল প্রভুপাদ কি করছেন, যাতে জগৎবাসী এই ভক্তির শিক্ষা লাভ করে, সেটি হচ্ছে তপস্যা। যেমন আপনারা সকলেই কি করছেন, সেই ভক্তি যোগ অবলম্বন করে প্রত্যুষে আপনার নিদ্রা থেকে উঠে সেই স্নান করে সেই ভগবানের কাছে এসে উপস্থিত হয়েছেন, তাতেই ভগবান দর্শন করতে পারে। এটি হচ্ছে প্রকৃত তপস্যা। সেখানে একসঙ্গে বসে জপ, ভগবানকে স্মরণ করা হচ্ছে জপের মাধ্যমে। এবং ভগবানের শ্রীপাদ পদ্মে পূজা নিবেদন করা, ভগবানকে প্রণাম নিবেদন করা,
এটি হচ্ছে প্রকৃত তপস্যা। তাই প্রভুপাদ কি করছেন, সেই শিক্ষা দিয়েছেন যাতে জগৎবাসী সেই শিক্ষা লাভ করে তাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য সফল করতে পারে। কারণ এই মনুষ্য জীবনটি আমাদের সেই পুনরপি জন্ম, পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে বারবার আবর্তিত হওয়ার জন্য আমাদের দেওয়া হয়নি। কারণ এই মনুষ্য জন্মটি দেওয়া হয়েছে, কারণ মনুষ্য জন্মেই একমাত্র আমাদের হরিভজন করার সুযোগ রয়েছে। কেননা মনুষ্যতর জীব যে সকল রয়েছে তাদের চেতনাগুলো কি রয়েছে, নিম্নমানের চেতনা রয়েছে, তাদের সংকুচিত চেতনা, আচ্ছাদিত চেতনা। আর মানুষেরাই কি একমাত্র মকুলিত চেতনা। এই মকুলিত চেতনা থেকে মানুষের অবস্থার উন্নতি ঘটিয়ে বিকশিত চেতনা উন্নত করা যায়। যারা বিশেষ করে এরকম পারমার্থিক চর্চা করছেন তাদের চেতনাটা কি বিকশিত চেতনা, যে আমি কে, আমি কোথা থেকে আসছি, আমার কর্তব্য কর্ম কি, এইরকম যাদের জিজ্ঞাসা হয়েছে তাদের চেতনাটি বিকাশ হয়েছে। যারা এই সম্পর্কে জিজ্ঞাসা করে পূর্ণরূপে সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে, সদ্গুরুর কাছে দীক্ষা প্রাপ্ত হয়ে সেই ভগবৎ সেবায় নিজেকে ব্রতি করেছেন, তাদের কি পূর্ণ বিকশিত চেতনা, তাতে তাদের চেতনা পূর্ণ বিকাশ লাভ করেছে যে আমার জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি সেটি অবহিত হয়েছে সদ্গুরুর কৃপা লাভের মাধ্যমে। এভাবে আমাদের জীবনকে আমরা কি করতে পারি, আমাদের পূর্ণ বিকশিত চেতনায় নিয়ে আসতে পারি, এবং সেটি হচ্ছে আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য, যে পূর্ণ বিকশিত চেতনায় সকলকেই আমাদের উন্নীত হওয়া। তাহলেই কি হবে, আমাদের এই মনুষ্য জীবন সার্থক হবে। আর এই মনুষ্য জীবনে সেই পূর্ণ বিকশিত চেতনায় যখন আমরা উন্নীত হব, যার প্রক্রিয়াটি কি, এই দীক্ষা অনুষ্ঠান বা এই যে নামহট্ট আমরা করছি, এই নামহট্টের উদ্দেশ্য কি, সেই ঋষভদেবের শিক্ষারই প্রতিফলন ঘটানো। প্রতিটা ব্যক্তির জীবনেই সেই শিক্ষা, বিশেষ করে যারা এখানে আপনারা এরকম ঋষভদেবের মতো অভিভাবক, ঋষভদেব যেমন সমস্ত মানব জাতির অভিভাবক, তিনি পিতা, তেমনি আপনারা অন্তত এক একটি পরিবারের অভিভাবক রয়েছেন, ছোট হলেও। অনেকে আবার এক একটা প্রতিষ্ঠানের অভিভাবক রয়েছেন, সেদিক দিয়ে আপনাদের উপর অনেক মহান দায়িত্ব রয়েছে ঋষভদেবের শিক্ষা, যেটি ভগবদ গীতায় ভগবান বলছেন যে যজ্জাত আচরিত শ্রেষ্ঠতর দেবতর জন সজত প্রমাণ কৃতি লোকস্পতি বর্তন্ত, যে শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে তাই সাধনা করে থাকে। যে আপনার শ্রেষ্ঠ ব্যক্তি আপনার যা করবেন আপনাদেরকে পরবর্তী প্রজন্ম কি করবে, অনুসরণ করবে, আপনাদের সন্তান সন্ততিরা আপনাদেরকে অনুসরণ করবে। এই জন্য প্রতিটি ভক্তদেরই, বিশেষ করে কারস্থ ভক্তদের এটি বিষয়ে শিক্ষা গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভক্ত পরিবার রয়েছে, দীক্ষা হচ্ছে হয়তো, কিন্তু তাদের সন্তান সন্ততি এখনো এই ভক্তি পথে আসেনি, এটি যেটি বাস্তবতা। হয়তো ওখানে দীক্ষার ফর্মে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে না আমি আমাদের পরবর্তীতে সবাইকে ভক্ত তৈরি করবো, কিন্তু দীক্ষা নেওয়ার পরে তারা সেই বিষয়ে গুরুত্ব আরোপ করছে না। কিন্তু ঋষভদেবের মতো ব্যক্তি করছেন, তেনার পুত্রদেরকে কিরকম উপদেশ দান করছেন, সেইরকম ভক্তদের তেনার